হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী। শিল্পীস ব্লগ তো আজকে আবার দেখাচ্ছি একটা আমের আচার, আর সেটা হবে আম দিয়ে আমের কাশ্মীরি আচার। কাশ্মীরি আচারটা আমি কিভাবে করছি তাহলে তোমরা দেখে নাও। দেখো, এখানে আমি 1 কেজির মতো আম নিয়েছি, তো এগুলিকে এখন ভালো করে কাটবো। তারপর কিভাবে কাটছি তোমাদেরকে দেখাচ্ছি। আমগুলো কেটে নিয়েছি, আর সবচেয়ে বড় বিষয় হলো গিয়ে এটা যে এই আচারটার জন্য যে আমগুলো নিতে হবে সেটা যাতে এরকম আটিগুলো যাতে এখানে বেঁধে যায়, আটি যাতে শক্ত হয়ে যায়, এরকম টাইপের আম নিতে হবে। দেখো, এখানে প্রত্যেকটা আমের আটি বেঁধে গেছে, তো এরকম টাইপের আমগুলো নিয়ে নিতে হবে। তো আমি এগুলি এখন কেটে নিয়েছি সুন্দর করে। তো এগুলি আমি এখন জলে ভিজিয়ে রাখবো, লবণ জলে প্রায় 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি। প্রথমে আমি এগুলো এখন একটা গামলাতে জল নেব, লবণ জল, তারপর ভিজিয়ে দেব। দেখো, আমগুলিতে এখন লবণ দিয়ে দিচ্ছি। এগুলি লবণ দিয়ে ভালো করে আমি এখন ভিজিয়ে নেব। তারপর একটা একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দেব আমি। তো 2-3 ঘন্টা ভিজালে ভালো হবে। এই আচারটা খেতে কিন্তু খুব ভালো হয়, তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর প্লিজ কেউ স্কিপ করে যেও না, সবটা ভিডিও দেখবে আমার, কেমন? দেখো, এখানে আমি আদা কুচি করে কেটে রেখেছি, কুচি করে নয়, জাস্ট একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, আর সেটা বিচি খুলে, দেখো বিচি খুলে ফেলেছি, আর এখানে কুচি কুচি করে কেচি দিয়ে কেটে রেখেছি। তো এভাবেই করতে হবে, যাতে বিচি বিচি থাকা চলবে না, বিচি কিন্তু একদম থাকতে হবে না। তো বিচিগুলো আমি ফেলে দেবো, বাট ফেলবো না, অন্য কাজে লাগাবো, তোমরা বিচি ফেলবে না। তো দেখো, এখানে এবার চলো কি করছি দেখাচ্ছি। দেখো, কড়াইতে আমি এবার এখানে কড়াই দিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি, পুরো 4 কাপ জল দিয়েছি। তারপর দেখো, এবার আমি 4 কাপের জলের মধ্যে আমি দেখো এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো এটা এবার ফুটবে, তারপর তোমাদেরকে আমি আমগুলো দেখাচ্ছি কি করছি। আমগুলো প্রায় 2 ঘন্টার পর আমি ভালো করে এগুলোকে লবণ জল থেকে তুলে নিয়েছি। তারপর এটা ঢাকনা দিয়ে, যাতে একটা ফুটো জল না থাকে, এভাবে চাপ দিয়ে রাখবো যাতে জল না থাকে। ভালো করে একটু চেপে ধরতে হবে, জলটা যাতে পুরো শুকিয়ে যায়। দেখো, জল মোটামুটি শুকিয়ে গেছে। তো এবার আমি কড়াইতে দিয়ে দেব আদা। কড়াইতে এবার আদাগুলো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার জন্য এই আদাটা সবচেয়ে জরুরি। আদাগুলো দিয়ে দিলাম, আদার একটা সেন্ট আছে, এটাই কাশ্মীরি লঙ্কার বিশেষত্ব। আর এখন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কাটা লঙ্কাগুলো, শুকনো লঙ্কাগুলো। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, একটু দিয়ে দিচ্ছি। জলের কালারটা পরিবর্তন হয়ে এসছে, এবার এটার মধ্যে আমি একটু বিট নুন বা এমনিতে নুন দিয়ে দেবো। আর বেশি নুন দেবো না, কারণ প্রথমে আমগুলো নুন জলে ভেজানো হয়েছে, তার জন্য বেশি একটা নুন দেব না। তো একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো, আমগুলো সব আমি দিয়ে দিয়েছি, এবার এগুলো ভালো করে সেদ্ধ হবে। আর চিনির পরিমাণটা তোমরা আন্দাজ মতো দেবে, আমি 1 কাপ দিয়েছি, লাগলে আর একটু দেবো। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ভিনিগার। দেখো, 1/2 কাপ ভিনিগার দিয়ে দিয়েছি। তো এটা আমি বেশি নাড়বো না, নাড়লে যেটা ভেঙে যেতে পারে। দেখো কালারগুলো কি সুন্দর হয়ে গেছে। তো হালকা হালকা আমি দেখো এটা দিয়ে নাড়বো, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো এটা আস্তে আস্তে হোক, জলটা টেনে যাবে। দেখো, হয়ে গেছে আমার কাশ্মীরি আচার।
তো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এটা একটা নতুন একটা আমি আমের আচার করলাম, দেখো এটা এখন ঢালছি, এদিকে ঢালবো, এদিকে রাখছি। আচারটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, তাই এটা আমি আজকে ট্রাই করলাম। দেখো হয়ে গেছে আমার কাশ্মীরি আমের আচার। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আসি, টাটা।